আসসালামু আলাইকুম, আমি মৌবনি তোমাদের কাছে চলে এসেছি আজকে সন্ধ্যার বাজারে। সন্ধ্যার বাজারে এসেছি, কিন্তু মাছের বাজারে এসেছি। এখানে ছোটোখাটো কিছু মাছের দোকান বসেছে। এখানে আমার বেশ পছন্দের কিছু মাছ আমি পেয়েছি এবং মাছগুলোকে তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে শেয়ার করছি। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে বলছি, আমি ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখো। এখানে তোমরা এতক্ষণ ধরে বেশ কিছু মাছ দেখছো, বড় বড় পাঙ্গাস উঠেছে, মৃগেল উঠেছে, রিটা মাছ উঠেছে, ওপাশে হচ্ছিলো কিছু সুরমা মাছ উঠেছে, পাবদা মাছ উঠে সরি ওখানে হচ্ছিলো আপনার কার্পো মাছ উঠেছে, এবং ওপাশেও আমি বেশ কিছু মাছ তোমাদের দেখাইছি। তো এখান থেকে আমার সুন্দর বেশ একটা মাছ পছন্দ হয়েছে, পাঙ্গাস মাছ। এখানে পাঙ্গাস মাছটার ওয়েট হয়েছে 2 কেজি কত গ্রাম, তা আমি আবার কাটা নিচ্ছি এবং কাটানোটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। সো ফ্রেন্ডস, সন্ধ্যার বাজারে এসে আমার বাবুকে নিয়ে ছোট্ট সুন্দর করে মাছের বাজারের দোকান থেকে আমি একটা মাছ কিনেছি এবং তোমার সাথে সেটা আমি শেয়ার করছি। দেখো কি সুন্দর করে এরা মাছগুলো কাটে এবং খুব দ্রুত, এবং এত দ্রুত কাটে যে বলার অপেক্ষা রাখে না, যে অনায়াসে বড় মাছ তারা কেটে সহজে পিস পিস করে দিতে পারে আমাদেরকে। সো ফ্রেন্ডস, এই সব ভাইদের জন্য যারা আমাদেরকে এভাবে সেবা দিচ্ছে, এইসব ভাইদের জন্য অবশ্যই একটা লাইক তো দেওয়াই যায় এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কিন্তু তোমরা যে আমার ভিডিওটা কিন্তু কেমন লেগেছে। তো তোমাদের কাছে আমি সবসময় রান্নার ভিডিও নিয়ে এসে, অন্য কোনো ভিডিও নিয়ে এসে আজকে একটা কমেন্টস ভিডিও নিয়ে আসলাম। এবং আমি মাছটা আমার ছোটো বেবির জন্য নিচ্ছি, ও পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে এবং খুবই 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 মজা করে খায়, তো ওর জন্য আমি মাছটা কিনলাম। তা মাছটা বেশি বড় না, আমার বেশি একেবারে ছোটো না, 2 কেজির একটু উপরে হয়েছে। তা যাই হোক ফ্রেন্ডস, আশা করি তোমাদের কাছে আমার এই ছোট্ট কন্টেন্টটা ভালো লাগবে। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার সাথে এতক্ষণ তোমরা এই মাছের ভিডিওটা দেখেছো এবং মাছটা কী করে কাটছে এবং কত দূরত্ব কাটছে এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে আমি এটা একটা ভিডিও হিসেবে তোমাদের কাছে আমি দিলাম, তা আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সন্ধ্যার বাজারে এসে সুন্দর করে টুকিটাকি করে বাজার করে সেরে নিলাম। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড বাই।